हेलो स्टूडेंट्स वेलकम टू एडुवांस डब्ल्यूबीसीएस यूट्यूब चैनल आमी रयेछि सन्दीप सर तोमादेर साथे रोजकार भिडियोर मतो आजो आमरा किन्तु किछु शर्टकाट मैथ्स ट्रिक निये आलोचना करबो। आमादेर सिम्प्लिफिकेशन चलछिलो एबं सार्ट्स चलछिलो, तो आजकेओ किन्तु सार्ट्सेर आरेकटा डिफारेंट टाइपेर प्रब्लेम जेगुलो परीक्षाय किन्तु तोमरा देखे थाकबे एसेछे, ठीक है, सेइगुलो निये आमरा आजके किछु एरकम ट्रिक्सर कथा आलोचना करब जेगुलो दिये सेइ एकई कथा मात्र 2 थेके 1 सेकेंडेर मध्ये किन्तु तोमार आंसर बेरिये जाबे। তাহলে দেখো এরকম টাইপের সিম্পলিফিকেশন অর্থাৎ এটা ইকুয়াল টু কত হয়, ঠিক আছে। তো এরকম ধরনের অঙ্কে আমরা কি করব না আমরা দেখব যে এই যে রুট 12 যে পার্টটা রয়েছে এই 12 এর কি কি ফ্যাক্টর হয়, যে ফ্যাক্টরগুলোর মধ্যে থেকে কোন দুটো ফ্যাক্টরকে অ্যাড করলে পরে 7 আসে। 12 এর ফ্যাক্টর অর্থাৎ কোন কোন নাম্বার মাল্টিপ্লাই করলে 12 হয় তাদেরকে 12 এর ফ্যাক্টর বলে। তাহলে 1 আর 12 হতে পারে, 2 আর 6 হতে পারে, 3 আর 4 হতে পারে, এরা সবাই কিন্তু 12 এর ফ্যাক্টর। কিন্তু আমি যদি 12 এর ফ্যাক্টর হিসেবে 2 আর 6 কে নিই, যে 6 ইনটু 2 তো 12 হয়, কিন্তু 2 আর 6 কে অ্যাড করলে কিন্তু 7 আসে না। তাহলে আমি বলছি সেরকম ফ্যাক্টরকে নিতে হবে যেখানে আমার সেই ফ্যাক্টর দুটোকে অ্যাড করলে এখানে যে নাম্বারটা আছে অ্যাড করলে এই নাম্বারটা হবে। তাহলে সেরকম নাম্বার কি হতে পারে বলো তো? 12 এর ফ্যাক্টর একটা 4 একটা 3, কারণ 4 আর 3 মাল্টিপ্লাই করলে যেমন 12 হয়, 4 আর 3 অ্যাড করলে পরেও 7 হয়। তাহলে আমাদের অ্যানসার কিন্তু বেরিয়ে গেছে। কি অ্যানসার না এখানে মাঝে যখন প্লাস থাকবে আমরা প্লাস লিখব, আর এদিকে লিখব রুট আন্ডার বড়টা প্লাস ছোটটা। এটাই কিন্তু এই অঙ্কের রাইট অ্যান্সার। দেখো এতটাই সিম্পল কিন্তু ট্রিকটা। খালি তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে হয় তোমরা বড় নাম্বারটাকে ওপরে লিখবে ছোটটাকে নিচে লিখবে, অথবা যখন এখানে লিখছো অ্যান্সার তখন বড় নাম্বারটাকে আগে লিখব ছোট নাম্বারটাকে পরে লিখব। তার কারণ কি না কারণ এখানে প্লাস আছে বলে এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস থাকলে পরে শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নেই, বাকি প্রসেসটা কিন্তু সেমই। তাহলে যখন মাইনাস থাকবে তখন ডিপেন্ড করে যে আমরা কার থেকে কি মাইনাস করছি, সেই জন্য বলেছি যে বড় নাম্বারটা আগে মাইনাস তখন ছোট নাম্বারটা। চলো আরও কটা এক্সাম্পল আমরা চটপট করে নিই, তাহলে আশা করি আমাদের সবার কাছে ব্যাপারটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে রয়েছে 5 + 2 √6, তাহলে আমরা প্রথমে কি করব না এখানে 2ই থাকতে হবে এবং তারপর রুটের ভেতরে যেটা রয়েছে সেইটার আমরা ফ্যাক্টর দেখব। তাহলে 6 এর ফ্যাক্টর অনেক কিছু হয়, 1 আর 6 হয়, 2 আর 3 হয়, এদের মধ্যে কাদেরকে অ্যাড করলে পরে 5 হয়? তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, যাদেরকে মাল্টিপ্লাই করলে 6 হয় অ্যাড করলে 5 হয়। তাহলে অ্যান্সার কী হবে বলো? মাঝে প্লাস আছে এখানে প্লাস আছে তাই জন্য √3 + √2, এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে চলো আরও একটা দেখে নিই। 9 + 2 √18 কী ফরম্যাটে রয়েছে এটা ভালো করে খেয়াল করবে। এরকম ফর্মে না থাকলে পরে আমাদের এরকম বানিয়ে নিতে হবে, সেরকম অঙ্কও আমি কিছু নিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে চলো আমরা ভালো করে ট্রিকটাকে আগে আয়ত্ত করে নিই যে এখানে কিন্তু দেখো কোনো একটা নাম্বার থাকছে, প্লাস বা মাইনাস যাই থাক 2 রুট কিছু একটা থাকছে, তাহলে এখানে 2টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বলে রাখলাম, পরে তোমরা বুঝতে পারবে যে এর ইম্পর্টেন্স কতটা। তারপরে কি 18 এর ফ্যাক্টর, এমন ফ্যাক্টর যে দুটোকে মাল্টিপ্লাই করলে তো 18 অবশ্যই হবে, কিন্তু সেই দুটোকে অ্যাড করলে 9ও হতে হবে, দুটো কন্ডিশন। তাহলে কি কি হতে পারে বলো? 2 × 9 = 18 হয়, কিন্তু আমি কিন্তু 2 আর 9কে নিতে পারি না কারণ তাদের অ্যাড করলে 9 হয় না। তাহলে 18 এর এরম কি কি ফ্যাক্টর রয়েছে যাদেরকে অ্যাড করলে পরে 9 হয়? তাহলে অ্যান্সার বেরিয়ে গেছে √6 + √3। এই মাঝের প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে, এখানে যা সাইন থাকবে তাই অ্যান্সারে হবে। ওকে চলো আরও একটা দেখো 8 + 2 √15, তাহলে এবারে আশা করি তোমরা তাকিয়ে দেখেই কিন্তু অ্যান্সার ফাইন্ড আউট করে দিতে পারছো যে 15 এর এমন দুটো ফ্যাক্টর যাদেরকে অ্যাড করলে এখানে 8 আছে 8 হবে, তার মানে 5 আর 3 15 হবে, 5 + 3 8 হবে। তাহলে অ্যান্সার কী হবে? √5 + √3 হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা সবাই ঠিক অ্যান্সার দিতে পেরেছো। চলো দেখি আরও। তো 10 + 2 √24 রয়েছে, তার মানে 24 এর ফ্যাক্টর করব আমরা, আর যাদেরকে মানে 24 এর যে ফ্যাক্টরগুলো হবে তাদের মধ্যে कोन दुटोके एड करले परे 10 हय ताहले तोमरा बोलो 2 × 12 होते पारे 24 एर फैक्टर 6 × 4 होते पारे 8 × 3 होते पारे एदेर मध्ये आमरा कोनटाके नेब जे दुटोके एड करले 10 हय अर्थात obviously 6 के नेब एबं 4 के नेब ताहले आंसर बेरिये गेछे √6 + √4 एबार √4 आमादेरके যদি আমরা না লিখতে চাই আমরা এরকম ভাবে লিখতে পারি বা অপশনে যেরকম থাকবে সেটা তোমরা কারেক্ট বলে মানবে √6 + 2 বললেও সেটাও কারেক্ট ঠিক আছে চলো আশা করি সবাই বুঝতে পারছো কিন্তু প্র্যাকটিস করার জন্য আমি বেশ কয়েকটা প্রবলেম নিয়েছি তো বেশিক্ষণ তো সময় লাগবে না নিশ্চয়ই বুঝতে পারলে দেখো কতক্ষণ টাইম লাগবে এই যে আমি যতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে তোমাদের হয়তো অ্যানসার বেরিয়ে গেছে একই ব্যাপার 15 মানে তাহলে 5 আর 3 तो ये एक कथा बोले रखी अनेके डाउट होते पारे जे माझे प्लस थाक बा माइनस थाक सेटा डिपेंड करछे जे आंसरे जेटा आमादेर बेरोच्छे सेटार माझे प्लस थाकबे ना माइनस थाकबे ए छाड़ा एई माइनसेर आर किन्तु कोनो रोल नेई ठीक आछे तो सेई जोन्नो अनेके एरकम भाबते पारो जे जखन एखाने 5 और 3 एड करे एटा आसछिलो ताहले कि एखाने माइनस आछे बोले 15 एर एमन कोनो फैक्टर जादेरके माइनस करे 8 होबे एकदम ना ठीक है टोटाली रंग ब्यापारटा एखाने आमरा सब समय ये नम्बरटा जेमन एखाने 15 रही है ताके जे आमरा 5 और 3 ते डिवाइड करछि एखाने बा जे फैक्टरेई करी ना केन तादेरके सब समय एड करेई एई नम्बरटा आसबे सब समय एड करेई आसबे ठीक है माझे प्लस बा माइनसेर उपर डिपेंड करबे ना ताहले 5 और 3 जदि एड करे 8 हय 15 एर फैक्टर 5 और 3 ताहले आंसर तो आमादेर बेरिये गेछे ताई ना √5 - √3 এই মাইনাসের জন্য এখানে মাইনাস ওকে চলো নেক্সট দেখি নেক্সট কি রয়েছে দেখো 17 - 2 √60 17 - 2 √60 তার মানে 60 কে এমন দুটো ফ্যাক্টরে ব্রেক করতে হবে যাদেরকে অ্যাড করলে 17 হয় ভাবো ভাবো একটু ভাবলেই বেরিয়ে যাবে ডিপেন্ড করে তোমরা এই নাম্বারগুলোকে কতটা চেনো অর্থাৎ 60 ফ্যাক্টরাইজেশন মানে কোন কোন নাম্বার মিলে 60 হয় ঠিক আছে तो माने कौन-कौन नम्बर बोले तो 5 × 12 मिले 60 है 10 × 6 मिले है 30 × 2 मिले है किन्तु छोटो बेलाय जो आमरा करताम ना सीढ़ी भेंगे भेंगे प्राइम फैक्टराइजेशन कौन-कौन प्राइम नम्बर मिलिए 60 है अर्थात 60 के तुमी जेभावेई ब्रेक करो ना केन फाइनली यदि प्राइम नम्बर अब्दि ब्रेक करते करते आसो ताहले किन्तु डेफिनिट कयेकटा प्राइम नम्बरई पाबे कि पाबे ना 60 के देखो जे जेभावेई ब्रेक कर तोमरा फाइनली गिये একটা 5 পাবে আর তার সাথে একটা 3 পাবে আর দুটো 2 পাবে তাহলে 60 এর মধ্যে প্রাইম নাম্বার হিসেবে এরাই রয়েছে যাই হোক চলো এতক্ষণে তোমাদের आंसर বেরিয়ে গেছে বলে ভালো তাহলে 60 এর কি কি ফ্যাক্টর যাদেরকে অ্যাড করলে পরে 17 হয় এরাই হচ্ছে সেই ফ্যাক্টরগুলো তার মানে √12 - √5 এটাই হয়ে যাবে आंसर অন্য যদি আরো কেউ ডিফারেন্ট ফর্মে জানতে চাও आंसर বা আমি অপশনে দেওয়া থাকে तादेर जोन्नो देखिए दिच्छी तारा जोदि एटा अपशने नेई बोले माने आमार अंक भूल होच्छे बा कोश्चेन भूल आछे एमनटा नय एकटू भालो करे खेयाल करलेई तोमरा देखते पाबे जे सार्चे जोदि तोमादेर बेसिक नलेज थाके जे √4 के जोदि आमी रूटेर बाइरे आनी ताहले 4 माने दुटो 2 ताहले दुटो रयेछे रूटेर भेतर ताके जोदि आमी बाइरे निये आसि ताहले सेटा एकटा हये जाय अर्थात आमरा एटाके बोलतेई पारी जे 2 √3 - √5 एटाओ जोदि अपशने थाके एटाओ obviously राइट आंसर ओके चलो नेक्स्ट प्रॉब्लेम देखे नहीं किया जाए नेक्स्ट देखो आबार सिमिलर टाइपेर रयेछे ताहले एकदम ही समय नष्ट करार दरकार पड़बे ना आमादेर आमी तोमादेर एभावे लिखे लिखे देखाच्छि परीक्षाय तोमरा निश्चयई एभावे लिखे लिखे देखाबे ना कोश्चेने काउके कारण काउके देखानो नेई तो तुमि एखान थेकेई बुझे जाबे जे 8 के भांगबो एमन दुटो फैक्टरे जार माने 6 हय ताहले 4 और 2 ताई तो एड करले परे 6 हय ताहले तो तुमि अपशने खुंजबे जे कोथाय आछे √4 - √2 तो 2 - √2 दिए ओटा खाली गोल कर देवे तो यहीटुकु काज देखो ताहले कि बोललाम 4 एकटा 2 एकटा ताहले 4 और 2 के एड कर ले 6 हय तार माने आंसर आमादेर कि होबे √4 - √2 √4 माने बुझतेई पारछो जे 2 - √2 ताहले एटा हये गेल राइट आंसर ओके चलो नेक्स्ट देखो 10 - 2 √21 ताहले आमि एबारे ताड़ाताड़ि करछि आर हयतो तोमादेरो किछु लेखालेखिर प्रयोजन पड़छे ना ताई ना एर दिके ताकिएई आमरा बुझते पारी 3 × 7 = 21 हय 7 और 3 = 10 हय ताहले कि करब ना √7 एखाने माझे माइनस आछे ताई माइनस √3 हये गेल राइट आंसर देखो एक सेकेंड থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। চলো নেক্সট একটু ডিফারেন্ট প্যাটার্ন আসছে। আমি ওই জন্য বলছিলাম যে এখানে আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করছি তার জন্য এখানে 2 থাকাটা ইম্পর্টেন্ট। 2 এখানে 2 নেই, 10 আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে 2 নিয়ে আসতে পারি আর বাকি সব কিছুকে রুটের ভেতরে ভরে দিতে পারি তাহলে আমরা যে ট্রিক এতক্ষণ অ্যাপ্লাই করছি সেটা আবার সেমভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এটাকে সিম্পলিফাই করে আমরা কি করতে পারি গো, মানে 28 তো যেরকম আছে থাক, আমার বাইরে দরকার 2, তাহলে 10কে আমি 2 × 5 লিখতে পারি এবং তার সাথে ছিল আমাদের √3। 10কে ব্রেক করে আমি 2 × 5 করতে পারি। নেক্সট আমি কি করতে পারি না, আমার বাইরে দরকার কাকে বলো, শুধু 2কে দরকার, তাহলে আমি 2কে রাখলাম, বাকি সব কিছু যদি আমি রুটের ভেতর ঢুকিয়ে দিই তাহলে রুটের ভেতরে কি যাবে না 5 রুটের ভেতরে যাবে। তাহলে 5 যখন বাইরে ছিল তখন একা 5 হিসেবে ছিল, যখন রুটের ভেতরে যাবে তখন দুটো 5 হিসেবে যাবে, তাই তো। কারণ একটু আগে একটা অঙ্কতে আমি বললাম যে রুটের ভেতর দুটো থাকলে বাইরে একটা করে বেরোয়, তাহলে বাইরে একটাকে রুটের ভেতরে ঢোকালে অবশ্যই দুটো হিসেবে ঢুকবে। তাহলে দুটো 5 হিসেবে ঢুকবে মানে দুটো 5-এর কি, দুটো 5-এর মাল্টিপ্লাই প্রোডাক্ট হিসেবে, অর্থাৎ 5²। 5² মানে 25কে আমরা রুটের ভেতরে ঢুকিয়ে নেব। তাহলে দেখো এতক্ষণ আমরা যেভাবে করছিলাম আমাদের কিন্তু সেই ফর্মে প্রবলেমটা এবার চলে এসছে, যেখানে 2 রয়েছে রুট আর ভেতরে কত হবে বলো 75। তাহলে এইটুকু শুধু আমাদের বানিয়ে নিতে হবে। তো এটাও একই আমি তোমাদের বানিয়ে বানিয়ে দেখালাম, তোমরা এর দিকে তাকিয়েই কিন্তু একটা 5কে ভেতরে ঢোকাবো, তাহলে 25, 3, 25, 75 ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারবে। তো এই লাইনটা লেখার পরে আর তো তোমাদের কিছু করার নেই, আর তো জল ভাতের মতো ব্যাপার। 75কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙবো যাদেরকে অ্যাড করলে 28 হয়। তাহলে কি হবে বলো, 75কে এমন দুটো ফ্যাক্টর, এটা তো খুব ইজি এখানে ব্রেক করাটা, যেটা রয়েছে একটা 25 আর একটা 3, এই দুটোকেই অ্যাড করলে দেখো 28 হয়। মাঝে কি ছিল প্লাস সাইন ছিল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো, √25 প্লাস √3। √25 মানে 5, তাহলে 5 প্লাস √3, এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের রাইট অ্যান্সার। চলো দেখে নিই আরও কী প্রবলেম আছে। এরকম দেখো 7 - 4√3। 7 - 4√3 একই ব্যাপার। এই 4কে আমার এখানে 2 দরকার ছিল কিন্তু আমার 4 রয়েছে, তা 4-এর মধ্যে যখন 2 আছে তাহলে আর চিন্তা করার কিছু নেই, কারণ আমরা একটা 2কে রুটের বাইরে রাখতে চাই। তাহলে 2কে রেখে বাকি যা কিছু আছে রুটের ভেতর ঢুকিয়ে দিই। তাহলে অলরেডি রুটের ভেতর তো 3 ছিল, 3-এর সাথে আর 4 মানে কটা 2, দুটো 2, একটাকে রেখেছি আরেকটাকে রুটের ভেতরে ঢোকাবো। বাইরে ছিল 2, রুটের ভেতরে যখন সেটা ঢুকবে তখন সেটা 2² হয়ে ঢুকবে, অর্থাৎ 4 হয়ে ঢুকবে। তাহলে ফাইনালি অঙ্কটা আমাদের দেখতে কীরকম হয়ে গেল না 7 - 2√12। ব্যাস এবার তোমরা বলে ফেলো অ্যান্সার কত হবে, যে 12কে ভাঙো এমন দুটো ফ্যাক্টরে যাদেরকে অ্যাড করলে পরে 7 হয়। তাহলে 4 × 3 = 12 আর 4 আর 3 যোগ করলে 7। তাহলে অ্যান্সার কী হবে √4 - √3, তার মানে 2 - √3 হয়ে যাবে এর রাইট অ্যান্সার। ওকে নেক্সট অঙ্ক কী আছে দেখো না, এতক্ষণ আমরা যেভাবে করছিলাম তাতে বাইরে একটা 2 তো প্রয়োজন ছিলই, সেই 2 যদি না থাকে কিভাবে এনে নেব 2 সেটার কথাও বলেছি। তো এখানে 2 তো নেই, সেটা তো অবশ্যই 2 তো আনতেই হবে। তাছাড়াও দেখো 21-এর এমন কোনো ফ্যাক্টর আছে কি যাদেরকে অ্যাড করলে এই নাম্বারটা হয়, তাহলে এই নাম্বারটা হয় না, তাই তো। তাহলে এখানে কিন্তু এরকম ফর্মে থাকলে দুম করে ট্রিক অ্যাপ্লাই করা যাবে না, তাহলে আগে আমাদেরকে সেই ফর্মে এনে নিতে হবে। চলো কি করে আনবো তাহলে সেই ফর্মে, দেখো এখানে এই রুটের ভেতরে যে জিনিসটা রয়েছে সেখানে আমার √21-এর আগে একটা 2 দরকার। তো তাহলে আমি বলছি চলো একে মাল্টিপ্লাই করে দিই একটা 2 দিয়ে। এবার কথা হচ্ছে 2 তো অঙ্কে ছিল না, তাহলে আমি যদি বাইরে থেকে নিয়ে আসি তাহলে তো ডেটা চেঞ্জ হয়ে গেল, তাহলে তো অঙ্ক চেঞ্জ হয়ে গেল। তাহলে শুধু 2কে আনলে তো হবে না, আমি একটা 2 ওপরে এনেছি মাল্টিপ্লাই করেছি বলে আরেকটা 2 নিচে আনলাম, মানে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। পুরো ব্যাপারটাকে আমি কিন্তু এই রুটের ভেতরে করেছি, কি করেছি না × 2/2 করেছি। তাহলে দেখো এক্সট্রা কিন্তু কিছু করিনি, কারণ 2 আর 2 ক্যান্সেল হয়ে গেলে তো 1ই হয়, তার মানে অঙ্ক যা ছিল সেটাই রয়েছে। তাহলে আমি এই 2/2 ফর্মে লিখে নিয়েছি, কেন जाते ओपरे टूटा दिए आमी जोदी माल्टिप्लाई करे दी ताहले रूट 21 सामने आमार एकटा 2 चले आसबे एबं शुधु एके तो माल्टिप्लाई करा जाए ना आमार 5 माइनस रूट 21 ब्रैकेटेर मध्य रयेछे तार माने 2 दिए माल्टिप्लाई करले दुटो टार्मकेई ब्रैकेटेर भेतरे माल्टिप्लाई होबे प्रथमटा 5 इंटू 2 करले 10 होबे तारपरेरटा माइनस ताहले 2 रूट 21 होबे। एबार कथा होच्छे एई 2टा नीचेर 2 टाके निये कि करब ना एई नीचेर 2टाओ किन्तु एई बड़ो रूटटार भेतरेई छिलो ताहले ताके जोदि आमी आलादा करे लिखते चाई बा नीचे लिखते चाई ताहले से जखन रूटेर बाइरे आसबे से किन्तु रूट टू होये बेरिये आसबे राइट रूट टू ताहले ब्यापारटा आमरा एभावे बोलते पारी जे 1/√2 आमी सरि 1/√2 आमी निलाम एबं तार साथे आमी बाकी जेटा पड़े आछे 1/√2 एबं तार साथे कि पड़े आछे बोलो ना रूटेर भेतरे 10 माइनस 2 रूट 21 ताहले एखान थेके देखो ये 1/√2 के भूले जाओ बाकी जे पार्टटा रयेछे सेई पार्टटा किन्तु किभाबे सल्व करते हय आमरा एतक्षणे जेने गेछि ताहले कि होबे बोलो ओखान थेकेई तोमरा आंसर बोलते पारबे जे 1/√2 एबं तार साथे के आसबे आंसारे ना। एबारे देखो 21 फैक्टर जेई करते जाबे 7 और 3 जादेरके ऐड करले 10 हय एई कन्डिशनटाओ किन्तु अटोमेटिक सैटिस्फाई करछे एबं तार साथे एखाने आमार एकटा 2 दरकार छिलो 2 एसे गेछे ताहले 21 फैक्टर माने 7 और 3 के एखाने आमरा निच्छि तार माने होबे √7 माझे माइनस छिलो ताई माइनस √3 ताहले एरकम टाइपेर जोदि प्रब्लेमओ थाके যেখানে তোমাদের এখানে 2 দেওয়া নেই তোমরা डायरेक्टली অ্যাপ্লাই করতে পারছো না তাহলে কিন্তু সাধারণ বুদ্ধি খাটিয়ে তোমরা এখানে যা যা কন্ডিশন স্যাটিসফাই করা দরকার ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য সেটা করে নিয়ে তারপর নিজেরা যেটা জানো সেই ফর্মে নিয়ে এসে কিন্তু সলভ করতে পারো। চলো আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও কিছু ম্যাথসের ম্যাজিক্যাল শর্টকাট ট্রিক নিয়ে যেগুলো অ্যাপ্লাই করে তোমরা কিন্তু মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবে। চলো গুড বাই আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।